হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে আমার ঘরটা যার দেওয়া কমপ্লিট এবার আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি যাব হচ্ছে পুজো দিতে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনের জন্য এখানে দুটো রুটি করেছি আর একটু ছোলার ডাল করতে বসিয়ে দিয়েছি ছোলার ডালটা হয়েও গেছে তো আমার রুটি দিয়ে ছোলার ডাল খেতে খুব ভালো লাগে লুচি দিয়ে তো ভালো লাগেই রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আমি সকালে টিফিন নিয়ে বসে পড়েছি তারপর চলে এসেছি রান্নার কাজে আজকে করবো হচ্ছে সিম্পল ডিমের ঝোল আর একটু কলমি শাক ছিল সেটাই রসুন আর কালো জিরে দিয়ে ভাজা করব তো দেখো এখানে আমার শাক ভাজাও কমপ্লিট আর এদিকে আমার ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম একটু পাখার তলায় বসি তারপর দেখো ঠাকুরকে দিয়েছিলাম সেই মুসাম্বি লেবু আর খেজুর সেটাই এখন খেয়ে নেব তো তারপর আমি ছাদে চলে এসেছি ছাদে অনেক জামাকাপড় মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম এই জামা কাপড়গুলোকে এখন আমি ঝটপট করে ভাজ করে নেবো তারপর দেখো আমি খাওয়া হয়ে গেছে আমার কিন্তু সেই সুটটা নেওয়া হয়নি আজকে জাস্ট খেয়ে দিয়ে একটু বসেছিলাম তারপর গাঠা ধুয়ে চলে আসলাম একটা ছোট ফ্রুটি নিয়ে তো এই ফ্রুটির পাউচগুলো খেতে আমার বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো বিকেলবেলা যাবো একটু বাইরে তারপর এসে দেখো সন্ধ্যা দিয়ে নিলাম তো সন্ধে টন্দে দিয়ে দেওয়ার পরে আমি আজকে সন্ধ্যাবেলা দেখো সেই ঠাকুরের পোশাক ছিল একটা পিঠে ছিল আর এই চারটে মতো তালের বড়া ছিল এটাই ছিল তো এটা এখন খেয়ে নেব তো খেয়ে দিয়ে গেছিলাম একটু ওই ঘরে তারপরে আসলাম ডিমের ঝোল আছে একটু গরম করবো আর ভাত আছে সেটাই খেয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা একটু শর্ট হলো বলতে পারো মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে